হাই, ওয়েলকাম বন্ধুরা। তো এখন আইপিএল সিজন চলছে, তোমরা নিশ্চয়ই আইপিএল নিয়ে এখন ব্যস্ত আছো, তাই তোমাদের সময় বেশি নষ্ট করবো না। আজকে আমি ভিডিওটিতে ভিভো এর একটি ফোন ভিভো Y20 আনবক্সিং ও ফার্স্ট ইমপ্রেশন নিয়ে কথা বলবো। এই ফোনটি আমার টোটালি পছন্দ হয়নি, কিন্তু তোমাদের জন্য, তোমাদের জানার জন্য এই ভিডিওটিতে আমি এই ফোনটির আনবক্সিং ও ফার্স্ট ইমপ্রেশন নিয়ে কথা বলবো। তো বন্ধুরা চলো, সময় বেশি নষ্ট করবো না, ভিডিওটি শুরু করা যাক। লেটস ওপেন দ্য বক্স। প্রথমে ওপেন করলে বাক্সটিতে প্রথমে যেটা পাবো, ডকুমেন্টসের জ্ঞান এবং একটা কেস। তো ভালো কোয়ালিটির কেস, কেসটা খুব খারাপ করেনি, ভালো কোয়ালিটির কেস। তারপর আছে ফোন, ফোনটা খুবই দারুণ লাগছে, লুকটা তো ভালো লাগছে। তারপরে আছে চার্জার, মাইক্রো ইউএসবি কেবিল দেখা যাবে, টাইপ সি কেবিল কিন্তু এই ফোনটিতে দেখা যাবে না। এবার সবগুলোকে পাশে রেখে ফোনটিকে দেখে নেওয়া যাক। প্রথমে বলবো ডিজাইন, ফোনটি নর্মাল ডিজাইন, প্রায় এইরকম ডিজাইন সব ফোনেই দেখতে পাওয়া যাবে। এই ফোনের ডিজাইন এক্সট্রা অর্ডিনারি বলে কিছু না, ডিজাইনটা নর্মালই ডিজাইন। এই ফোনটির বাজেট 13,000 টাকার মধ্যেই। তো অফলাইনে বা অনলাইনে যে কোনো জায়গায় কিনতে যাও না কেন, 12,500 থেকে 13,000 টাকার মধ্যেই এই ফোনটির খরচ পড়বে। এই ফোনটি অনলাইন সেন্ট্রিক ফোন নয়, এটা হচ্ছে অফলাইন সেন্ট্রিক ফোন, অফলাইন বাজারকে টার্গেট করে এই ফোনটিকে লঞ্চ করা হয়েছে। তো তাও দেখে নেওয়া যাক এই ফোনটিতে কী কী আছে। ফোনটি এখন বাজারে 5-inch ডিসপ্লে সময়ও এখন এই ফোনটিতে আমরা নয়েজ দেখতে পাবো, একেবারে ভালো করে নয়েজ দেখতে পাবো, যেটা 2020-তে এই সব নয়েজ সাধারণত চলে না, কিন্তু আমাদের ভিভো 13,000 টাকা বাজেটে নয়েজ ডিসপ্লে দিয়েছে। 6.5-inch এইচডি প্লাসের ডিসপ্লে দেখতে পাবো, আমরা 13,000 টাকা বাজেট খরচ করব ফুল এইচডি প্লাসের ডিসপ্লে দিলে তবুও চলে যেত, কিন্তু এই ফোনটিতে এইচডি প্লাসের ডিসপ্লে দেখতে পাবো, যেটা খুবই খারাপ 13,000 টাকা বাজেট মাথায় রাখলে। আবার যেটাকে ভিভো ফুল ভিউ ডিসপ্লেও বলে, ফুল ভিউ কোন অ্যাঙ্গেল থেকে বলে তা ভিভোই জানে। আর এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 460 প্রসেসর দেখা যাবে, যেটা আদিমকালের প্রসেসর, আজ থেকে 2-3 বছর আগেকার প্রসেসর, যেগুলো 7,000-8,000 টাকার ফোনেও এই প্রসেসর লক্ষ্য করে, তাই সেটা 13,000 টাকা বাজেটের ফোনেও এই প্রসেসর ভিভো দিয়ে দিয়েছে, স্ন্যাপড্রাগনের 460 প্রসেসর। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও, 13,000 টাকা বাজেট যদি হয় তোমরা কোন এই বাজেটে কোন প্রসেসরকে দেখতে চাও। এবার বলবো ক্যামেরা নিয়ে, ক্যামেরা তো সুপার ক্লাস, 13 মেগাপিক্সেলের মেন ক্যামেরার সাথে পিছনে 3টি ক্যামেরা সেটআপ দেখতে পাওয়া যাবে 13,000 টাকা বাজেটে, 13 মেগাপিক্সেলের ক্যামেরা। আর ক্যামেরা ছবি তো পুরো হাই কোয়ালিটির, ব্যাপক ব্যাপক ছবি, চাঁদের কলঙ্ক এই ফোনটিতে তুলতে পারবে, পুরো এত ভালো কোয়ালিটির ছবি এই ক্যামেরাতে দেখতে তুলতে পারবে, 13 মেগাপিক্সেল, 13,000 টাকা বাজেট, 13 মেগাপিক্সেলের ক্যামেরা, ভিভো পুরো আমাদের উদ্ধার করে দিয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে। একটাই কথা বলবো, এখন 10,000 টাকা বাজেটের মধ্যেও 48 মেগাপিক্সেলের ক্যামেরা পাওয়া যায়, তো 13,000 টাকা বাজেট খরচ করে 13 মেগাপিক্সেলের ক্যামেরা কেউ কিনতে যাবো না। আর এই ফোনে কোনো ওয়াইল্ড অ্যাঙ্গেল ক্যামেরা সেন্সার নেই, আর সেলফিতে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখতে পাবো। তো এই ফোনে তোলা কিছু ছবি দেখে নাও কোয়ালিটি, তোমরা বুঝতে পেরে যাবে চাঁদের ছবি তুলবে না, ফুলের ছবি তুলবে না, ফলের ছবি তুলবে, তো তোমরা বুঝতেই পেরে যাবে, ছবিগুলো দেখে নাও। এবার বলবো এই ফোনটির ব্যাটারিকে নিয়ে, এই ফোনে ব্যাটারি খুবই ভালো, 5000mAh ব্যাটারি এই ফোনটিতে দেখা যাবে, তো ব্যাটারি নিয়ে কোনো সমস্যা হবে না। তবে আমার মনে হয় ইউএসবি টাইপ সি কেবিল দিলে খুবই ভালো হতো, কারণ এই ফোনটিতে এখন মাইক্রো ইউএসবি কেবিল প্রায় চলে না, তাই এই ফোনটিতে ইউএসবি টাইপ সি দিলে খুবই ভালো হতো। তো যাই হোক, ব্যাটারিটা ভালো আছে, সেই জন্য টাইপ সি কেবিল নিয়ে কোনো যায় আসে না, ব্যাটারিটা 5000mAh দিয়েছে, তো এটা নিয়েই খুশিতে থাক। তবে ভালো বলতে আরও একটা ভালো জিনিস আছে এই ফোনটিতে, এই ফোনটিতে সাইড মাউন্টেনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখতে পাওয়া যাবে, যেটা খুবই ভালো, ফাস্টও আছে আর ফেস লকের সুবিধাও আছে, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সারেরও সুবিধা আছে। তো এই ফোন নিয়ে আর বেশি কিছু বলবো না, তোমাদের বেশি মাথাও খাবো না, বেশি সময়ও নষ্ট করবো না। এই ফোনটি 2020-তে কোনো মতেই কেনা সম্ভব না, বহুগুণ এর থেকে ভালো অনেক ফোন, অনেক ব্র্যান্ডের ফোন আমরা বাজারে পেয়ে যাবো। 13,000 টাকা বাজেট খরচ করে তোমাদের ভিভো Y20 ফোন কেনা মোটেও দরকার নেই, এই ফোনটিকে পুরোপুরি স্কিপ করো, একটু ভাবার দরকার নেই, পুরোপুরি স্কিপ করে দাও। যদি তোমার 13,000 টাকা বাজেট থাকে তো অন্য কোনো ব্র্যান্ডের ফোন তোমরা চেক আউট করতে পারো এই ফোনটিকে স্কিপ করে। আর কেউ যদি অতিরিক্ত ভিভোকে ভালোবেসে ফেলেছো, যে ভিভোর ফোন ছাড়া অন্য কোনো ফোন নিতেই চাও না, তারা এই ফোনটিকে নিতে পারো, তাদের ক্ষেত্রে কিছু কেউ কিছু বলতে পারবে না, কারণ তারা ভিভোর সুপার ফ্যান, তো তাদের ক্ষেত্রে এই ফোনটি ঠিক আছে। 13,000 টাকা খরচ করে 13 মেগাপিক্সেলের ক্যামেরা পাবে, যেটা কোন কোম্পানির সেন্সার তা ভিভো বলেনি, স্ন্যাপড্রাগনের পুরানো আদিম যুগের 460-এর প্রসেসর পাবে,
এই ফোনটিতে। আর এই প্রসেসরে গেম, হাই গেমিং তো দূরের কথা, গেম খেলার কথা ভাবলেও অনেকটা সন্দেহ লাগবে যে ফোনটিতে গেম কিরকম চলবে। বাকি তোমাদের চয়েস, এই যেহেতু তোমাদের বাজেট, তোমাদের টাকা, তোমরা কোন ফোন পছন্দ করবে সেটা তোমাদেরই ব্যাপার। আমার কাজ হলো তোমাদের এই ফোনের ডিটেলস নিয়ে আলোচনা করা, আমি আলোচনা করে দিয়েছি, বাকি তোমাদের ব্যাপার। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওর যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই ফোনটি তোমার কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবে, কোন ফিচার্সটা তোমার সবথেকে ভালো লেগেছে। তো এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।